নাই ইয়াত বি টি চি বুলি নহয়, কাৰ্বি আংলঙৰ কথা আছে চেম কণ্ডিশ্যনটো, ডিমা হাছৰ কথাটো চেম কণ্ডিশ্যনটো, ঠিক তেনেকৈ বাকী যিবিলাক ট্ৰাইবেল বেল ব্লক আছে তাত যিসকল স্থায়ী যিসকল মানে ভূমিপুত্ৰ আছে তেওঁলোকক ট্ৰাইবেল বেল ব্লকৰ নামত, কাৰণ মাটিৰ ছেটেলমেণ্টবিলাক চাব দে, অসমত স্বাধীন ট্ৰাইবেল বেল ব্লক হৈছে স্বাধীনতাৰ পিছতে, তেতিয়ালৈকে ইয়াত কোনো মাটি তেনেকুৱা ছেটেলমেণ্ট হোৱা নাছিলে, কাৰণ ব্ৰিটিছৰ দিনত আমাৰ অসমৰ মানুহবিলাকে ভাবিছিল মাটি বেছিকৈ ৰাখিব টেক্স দিব লাগিব, তাতকৈ মাটিৰ নাম নকৰাই ভাল, এনেকুৱা কিছুমান কণ্ডিশ্যন আছিল, যদি ছেটেলমেণ্ট কৰিলেহেঁতেন এই সমস্যাত নাথাকিলেহেঁতেন। এই দোষটো আচলতে সেই সময়ৰ প্ৰশাসনৰ ব্যৱস্থা, যে চে গৈছে আমাৰ গোবিন্দ বৰদলৈ যেতিয়া এইটো কাৰণে আহিছিল ওদালগুৰি চোদালগুৰি, তাত দেখিছিলে সাৰে দেখোন ফেচ কাটিংবিলাকে চব বড়ো মানুহ, চব ট্ৰাইবেল মানুহ, এতিয়া ৰাজবংশীবিলাক একে মংগোলীয় ভৈদ মানুহ, তেওঁলোকক দেখিলে ভাব হয় যে তেওঁলোক আচলতে কি কয় ট্ৰাইবেল মানুহ, মানে টি টাইজ বা আদিবাসীবিলাক তেওঁলোকে হেৰি বনাই থৈছে কি কয় প্ৰটেক্টেড ক্লাছ বনাই থৈছে, তাৰপিছত নেপালীবিলাকৰতো গেজিং লেণ্ড তেওঁলোকক দিয়ে আছিলে, এছ চিটো প্ৰটেক্টেড হৈ আছে অভিযুক্ত গোৱালপাৰা জিলাত, ঠিক তেনেকৈ নাথযোগীবিলাক প্ৰটেক্টেড হৈ আছে, এনেকুৱা ধৰণৰ প্ৰটেক্টেড হৈ আছে, তে বাকী ৰাজবংশীখিনি তেওঁলোকে ভিক্টিম হ'ল, তেওঁলোকক বহুতে ভাবিছিল মানে এনেকুৱা ধৰণৰ কথাটো, গতিকে সেইকাৰণে মই ভাবোঁ এই বিষয়ত আচলতে এটা ৰাজনৈতিক সদিচ্ছাৰ প্ৰয়োজন আছে, বা আমি কি কয় চৰকাৰৰ ইয়াত কৰণীয় আছে। হয় এই কথাটো আমি কোৰ্টৰ অৰ্ডাৰক সন্মান জনাই আৰু এনেকৈ মতে সন্মান জনাই আমি কৈছোঁ যে ইয়াত নিশ্চয় এনেকুৱা কৌশল আছে যে হয় মানে অমুকক ভোট দিব লাগিব, নহ'লে কিন্তু তোমালোকক মানে আমি এইটো কৰিম, আমি যিটো কথাই কৈ আছোঁ যে আপুনি যিটো কুৱেশ্যন কৈছে আমি ভাবোঁ এইটো পলিটিকেল অলপ মটিভেশ্যন হৈছে, আৰু এইটো কোনো কাৰণে আমি মানি নলওঁ, আৰু এই কথাটো আজি নহয়, ইভেন 14 চনৰ আগৰ পৰা এই বস্তুটো আমি মানে এই সমস্যাটো আমি যুঁজি আছোঁ, ইভেন তাত আজি এই পি আই এল এইটো হৈছে 7 লাখ বিঘা প্ৰায় 7-11 লাখ বিঘা মানে হেৰি আছে ফৰেষ্ট লেণ্ড আছে, সেইটো লৈ হৈ আছে যে ট্ৰাইবেলখিনি বিচাৰিছিলে তেওঁলোকক 70,000 বিঘা নে কি মাত্ৰ দিছে, তাতো এইটো খেলা খেলিছে, ট্ৰাইবেলখিনি আজিৰ দিনত দিবই পাৰে তেওঁলোকক ফৰেষ্টত থকাৰ অধিকাৰটো, কিন্তু তাত যিবিলাক আদিবাসী আছে বা আমাৰ ৰাজবংশী আছে এনেকুৱা কিছুমান জাতি জনগোষ্ঠীলৈ আছে তেওঁলোককখিনি দিব লাগে, এইটো তেওঁলোক মানে ট্ৰাইবেল নহয় বুলি তেওঁলোকে নাপাব বুলি কথা নহয় নহয়, তেওঁলোক যিদিনাৰ পৰা হয়তো ইয়াত মানে জংগল সৃষ্টি হৈছিল তেতিয়াৰ পৰা আছে, কোনে কেতিয়া আছে এতিয়া কোনেও ক'ব নোৱাৰে। যোৱা 9 ডিচেম্বৰ তাৰিখে আমাৰ মহামান্য উচ্চ ন্যায়ালয়ে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যিটো ৰায় আমাৰ ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকক লৈ যিটো ৰায় দান কৰিলে বা যিটো নিৰ্দেশনা দিলে, এই নিৰ্দেশনাৰ ওপৰত আমি এটা কথা অসম চৰকাৰেই হওক বা বি টি চি চৰকাৰেই হওক, আমি দুয়োখন চৰকাৰক এটা কথা সকীয়াই দিব বিচাৰোঁ যে এই নিৰ্দেশনাৰ ওপৰত তেওঁলোকে যাতে কোনো ধৰণৰ ৰাজনীতি নকৰে, আৰু ৰাজনীতি কৰিবলৈ যদি যায় তেওঁলোকে তেতিয়াহ'লে তেওঁলোকে তীব্ৰ প্ৰত্যাহ্বানৰ সন্মুখীন হ'ব লাগিব, তাৰ কাৰণে তেওঁলোক সাজু হৈ থাকক। দ্বিতীয় কথাটো হ'ল 2003 চনৰ 10 ফেব্ৰুৱাৰী তাৰিখে যেতিয়া বি টি চি চুক্তি হৈছিল, আৰু এই যেতিয়া বি টি চি চুক্তিৰ জৰিয়তে বি টি এ ডি অঞ্চল গঠন হৈছিল, এই বি টি এ ডি অঞ্চলটো ভাৰতীয় সংবিধানৰ 6ষ্ঠ অনুচীৰ অন্তৰ্ভুক্ত হৈছিল। আমি এটা কথা জানো বা এটা কথা সকলোৱে জানে যে যেতিয়া 6ষ্ঠ অনুচীৰ অন্তৰ্ভুক্ত হয় এটা অঞ্চল, তেতিয়া সেই অঞ্চল জনজাতীয় অঞ্চললৈ ৰূপান্তৰিত হয়, আৰু জনজাতীয় অঞ্চলত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক থাকিব পাৰে বুলি আমি কিন্তু নাভাবোঁ, ভাৰতীয় সংবিধানে তেনে কোনো স্বীকৃতি দিয়া নাই, য'ত এতিয়া কাৰ্বি আংলং বা উত্তৰ কাছাৰত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক নাই। গতিকে আমি কথা ভালদৰে জানো যে বি টি এ ডি অঞ্চলতো ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক থাকিব নোৱাৰে। গতিকে আৰু 1868 চনৰ যিটো ভূমি আইন, এই ভূমি আইন মতে তাত 5টা জনগোষ্ঠীক প্ৰটেক্টেড ক্লাছ হিচাপে চিহ্নিত কৰিছিল। তাৰ ভিতৰত কোচ ৰাজবংশী, নেপালী গ্ৰেজিয়াৰ, আদিবাসী এনেকৈ তাৰ ভিতৰত অন্তৰ্ভুক্ত হৈ আছিল। গতিকে আমি এটা কথা স্পষ্ট কৰি দিব বিচাৰোঁ যে এই যিবিলাক প্ৰটেক্টেড ক্লাছ আছে এই প্ৰটেক্টেড ক্লাছবিলাকক বাদ দি বা অন্যান্য যিবিলাক জনগোষ্ঠী প্ৰটেক্টেড ক্লাছৰ বাহিৰত তেওঁলোকৰ কাৰণে অসম চৰকাৰ বা বি টি ডি চৰকাৰে কি ধৰণৰ স্থিতি গ্ৰহণ কৰে, এই স্থিতিটো তেখেতসকলে স্পষ্ট কৰিব লাগে, ৰাজহুৱা কৰিব লাগে, আৰু যদি ৰাজহুৱা নকৰে আমি তাৰ বিৰুদ্ধে আমি তীব্ৰ আন্দোলন গঢ়ি তুলিম, বা অন্যায়ভাৱে যদি আমাৰ বি টি ডি অঞ্চলত বসবাস কৰা যিসকল অজনজাতীয় লোক আছে তেওঁলোকক যদি উচ্ছেদ কৰিব বিচাৰে তেখেতসকলৰ বিৰুদ্ধে আমি তীব্ৰ আন্দোলন গঢ়ি তুলিম। তাৰ কাৰণে অসম চৰকাৰেই হওক বা বি টি ডি চৰকাৰে হওক তাৰ কাৰণে সাজু হৈ থাকক, আমি অগ্ৰসুৰক্ষা সমিতিৰ তৰফৰ পৰা এইটো কথা স্পষ্ট কৰি দিছোঁ। ধন্যবাদ। নামত অসমৰ যিটো অখণ্ডতা বা অসমৰ জনসাধাৰণৰ যিটো ঐতিহ্য, সংস্কৃতি বা তেওঁলোকৰ যিটো একতা, সেইটো যাতে ধ্বংস কৰাৰ তেওঁলোকে নকয়। আজি মোৰ ওচৰত থকা GSP হওক
বেটি দিয়া আমি হোক অবরক্ষা মন্ত্রী হোক বা বিভিন্ন ছাত্র সংগঠন জাতি জনগোষ্ঠী সংগঠনবিলাক এদিনও কোৱা নাই যে তেওঁলোকে বাকী বড়ো জাতিক ডমিনেশ্যন কৰক বড়ো জাতিক তেওঁলোকে মানে নিষেধ কৰক সেইটো কোনেও কোৱা নাই কিন্তু সকলোৱে বিচাৰিছে মাত্ৰ নিজৰ অধিকাৰখিনি আজি চাব যে বিভিন্ন হাইস্কুলবিলাকত বিভিন্ন স্কুলবিলাকত যিবিলাক ভেকেঞ্চি আছিলে তাত কনটেক্সুৱেল বা বিভিন্ন ধৰণে তেওঁলোকে তাত সোমাই আছিলে তাৰপিছত কি কৰিছে এইবিলাকক পিছ যোগেদি গৈ কেনে পষ্টটো মানে পাৰ্মানেণ্ট কৰি পিনে চাকৰিটো পাৰ্মানেণ্ট কৰি তাত অসমীয়া ভাষা আৰু যিখিনি মিডিয়ামত মানে টিচাৰ আছিলে তাৰ পষ্টবিলাক তেওঁলোকে লৈ লয় ইভেন কৈছে যে তেওঁলোকে পঢ়াটো বাদ দিয়ক অসমীয়া ভাষাটোৱে ক'ব নোৱাৰে যে অসমীয়া ভাষাটো যদি ক'ব নোৱাৰে অসমীয়া ভাষাৰ মানে যিটো ছাবজেক্ট আছে যাৰ ওপৰত তেওঁলোকে টিচাৰ হৈছে ষ্টুডেণ্টবিলাকে কি কৰিব এই সমস্যাটো ইয়াতে নহয় বড়োলেণ্ড ইউনিভাৰ্চিটি হৈছে যে আমাৰ যিসকল প্ৰফেচাৰ হৈছে তেওঁলোকে ইংৰাজী হ'লে তেওঁলোকে বড়ো ভাষাত যেতিয়া কোৱা আৰম্ভ কৰে জানে যে বড়ো ভাষা আৰু অসমীয়া ভাষাৰ বহুত ডিফাৰেঞ্চ আছে এইটো আকাৰে ইংগিতে বুজিব পৰা বস্তু নহয় যে আমি যিখিনি সত্য শুদ্ধ বাস্তৱ আমি সেইখিনি কথা কৈছোঁ যে মই অসমীয়া ভাষীৰ কাৰণে মই তাত ক'লেও নহয় কাৰণ তাত থকা জাতি জনগোষ্ঠীৰ যিখিনি লোকৰ অধিকাৰ সেইখিনি নৱসৰণীয় নহয় সকলোৱে এইটোৰ মানে পক্ষত থাকিবই লাগিব সেইকাৰণে কৈছোঁ যে আমি আজিৰ এই অসমৰ সংকট কালৰ সময়ত আমি বড়ো অবড়ো বা এনেকুৱা ধৰণৰ ডিভিজন আমিও নিবিচাৰোঁ কিন্তু যিসকলে এই ডিভিজনবিলাক কৰিলে যিসকলে এই ধৰণৰ কথা ক'লে তেওঁলোকে ৰাজনীতি কৰিব খোজে তেওঁলোকেহে কৈছোঁ তেওঁলোকে স্বভাৱৰ পৰিৱৰ্তন কৰক তেওঁলোকে ৰজাঘৰীয়া হৈ থকা হ'লে তেওঁলোকে প্ৰজাঘৰৰ লগত লগ লাগি সকলো জাতি জনগোষ্ঠীৰ লগ লাগি আজিৰ অসমৰ এই সংকটৰ সময়ত তেওঁলোকে একেমুখে থিয় হওক আমি সেইটোৱে বিচাৰোঁ তে এই বিষয়ত আমাৰ অৱৰক্ষা সমিতি জেনেৰেল ছেক্ৰেটাৰী আছে তেওঁ দুষাৰ ক'ব আমাৰ এ ব্লক বি ব্লক চি ব্লক আমাৰ নিকাচি জানে মানে চাপাগুৰি সমষ্টি তাত মানে যিসকল লোক বসবাস কৰিছে তেওঁলোকে আজিলৈকে বাৰ্তা হোৱা নাই আৰু কোৰ্টে আচলতে কৈছে কি ব্যৱস্থা কৰা হৈছে তাতে এই যে ইলিগেলি মানুহবিলাক তাত বসবাস কৰা হৈছে কি ব্যৱস্থা লাগে সেই ব্যৱস্থা সম্পৰ্কত সোধা হৈছে প্ৰশাসনক মই আপোনালোকৰ জৰিয়তে এটা কথা স্পষ্ট কৰিব বিচাৰিছোঁ যে কোৰ্টৰ এই ইণ্টাৰিম অৰ্ডাৰটোৰ এইটো ফাইনেল অৰ্ডাৰ নহয় কাৰণে আমি কোৰ্টত অলৰেডি আমি কোৰ্ট হেৰি হোৱাৰ লগে লগে আমি তাত এপিল কৰিম যাতে এই অৰ্ডাৰটো সম্পৰ্কত ইয়াৰ মডিফাই কৰা হয় বা আমাৰ বিশেষ যিহেতু বি টি চি ট্ৰাইবেল বেল ব্লকটো আজিৰ দিনত আৰু প্ৰযোজ্য হৈ থকা নাই আৰু লগতে আমি চৰকাৰক আহ্বান জনাইছোঁ যাতে এই সমস্যাটো তেওঁলোকে এটা স্থায়ী সমাধান কৰে আমি নকওঁ যে কোনোবা বিদেশী সেই ট্ৰাইবেল বেল ব্লক হওক বা অসমত হওক তাত আহি সংস্থাপিত হওক কিন্তু আমাৰ যিখিনি ভূমিপুত্ৰ আছে বা অতীজৰে পৰা প্ৰাক স্বাধীনতা দিনৰ পৰা যিসকল বসবাস কৰি আছে তেওঁলোক ট্ৰাইবেল বেল ব্লক খালী কৰাৰ নামত কিবাৰ নামত তেওঁলোক যাতে হাৰাশাস্তি কৰা নহয় কাৰণ মাটি সম্পৰ্কত যদি ছেটেলমেণ্টো নহয় বা এই যিসকলে ভূমিহীন বা ভূমিত থাকিও তেওঁলোকে পাত্তা দিয়া নাই এই সমস্যাটো সদায় থাকি যাব আৰু এটা কথা আজি আপোনালোকক যদি আমি স্পষ্ট কৰিব বিচাৰিছোঁ যে বি টি চিত অহা এপ্ৰিল মাহত এটা ৰাজনৈতিক পৰিৱৰ্তন হ'বলৈ গৈ আছে আমি কেৱল সময়ৰ অপেক্ষাৰ কাৰণে আছোঁ আৰু ৰাজনৈতিক পৰিৱৰ্তনৰ হ'লে তাত নৱসৰণীয়া সমৰ্থিত যদি চৰকাৰ আহে আমাৰ বিভিন্ন জাতি জনগোষ্ঠীয় দল সংগঠনৰ সমৰ্থিত চৰকাৰ আহে তেতিয়াহ'লে তাত আমি অতীজৰে পৰা বসবাস কৰা সকলো জাতি জনগোষ্ঠীৰ লগৰ কাৰণে আমি মাটি পাত স্থায়ী পাত্তা দিয়াৰ কাৰণে ব্যৱস্থা কৰিম ইভেন এইটোৱেই নহয় ইয়াৰ পিছত আৰু এটা পি আই এল হৈ আছে তাতে আমাৰ হেৰিটেজ ফাউণ্ডেশ্যন নামত পৃথ্বীৰাজ নাৰায়ণ দেৱ মেছেজ যিটো কৰিছে তাত অলৰেডি এপ্ৰিলত তাৰ শুনানি আছে তাত আমাৰ মাধৱ ৰাজমুচি ডাঙৰীয়া জ্যোতিষ বছৰত তেওঁলোকক পাৰ্টি কৰি আমি অলৰেডি আমাৰ কেছ কৰাই আছে আমি ভাবোঁ আমাৰলৈকেও নটিচ আহিব আমি তাত জবাব দিম ইভেন তাত কোৱা হৈছে যে তাত প্ৰায় 450,700 বিঘাৰ কথা কোৱা আছে আৰু অলৰেডি বি টি চি আৰু অসম এছেম্ব্লিত কৈ দিয়া হৈছে যে এইখিনি মাটি বেদখল হৈ আছে অথচ সেইখিনি মাটিতে আমাৰ ৰাইজবিলাক বহি আছে আৰু হয় অলৰেডি মাত্ৰ বি টি চিতে 450,700 বিঘা তাত ওদালগুৰিত প্ৰায় 2,50,000 বিঘাৰ বেছি আছে আৰু ওদালগুৰিত মই ভ্ৰমণ কৰি গম পাইছোঁ যে তাৰ ৰাইজৰ হাতত কিন্তু নামজাৰি মাটি বুলি নাইয়ে প্ৰায় আৰু অলৰেডি বি টি চিত এই কোৰ্টৰ অৰ্ডাৰ ওলাৰ আগৰে পৰাই যিখিনি খাচ মাটিত বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লোকসকল বসবাস কৰি আছিল তেওঁলোকক
বেদখল জরিমানা বলে টেক্সটো লওয়া হয় বহু জায়গা টেক্সটো বন্ধ করে দিছে অর্থাৎ তাত মানুষখিনি উচ্ছেদ করার প্রক্রিয়াটা অলরেডি আরম্ভ হয়েছিল সে কারণে আমি একটা কথা কব বিচার যে সানসতে ডেন্স করার নিচি হয়তো এই অর্ডারটা পড়ার খড়ধর করে মানে এই ধরনের কাম করব পারে আসল আজি আমি আপনাদের জানে যে আমার বেটিটিকে ধরি ট্রাইবেল বেল ব্লকর মাটির ইস্যু এটা লই ইতিমধ্যে বাতরি কাকতত যথেষ্ট বাতরি সম্প্রচার হয়েছে বা ডিসেম্বর 9 তারিখে একটা কোর্টর ইন্টারিম অর্ডার এটা ওলাইছিল সেইটুকুলে আমার বিটিটি লোকসকলে যথেষ্ট অঙ্কিত হয়েছে যার কারণে আজি সেই বিষয়টো লই আমি আপনাদের মাজলে আইছো যে আমার মাজের অপরক্ষা সমিতির আমার জেনারেল সেক্রেটারি ডাঙরিয়া আছে মাধবরাজ বংশী বেদিটি সেনার আমার সেক্রেটারি জেনারেল ডাঙরিয়া আছে খনিন ডেকা আর গণরক্ষা পার্টির সন্মানীয় জেনারেল সেক্রেটারি আব্দুল বাদশাহ ডাঙরিয়া আছে যে প্রথম কথা মই আপনাদের জড়িয়ে বেশ আমার বিটিসিবাসীর সকলক এই অর্ডারটো লই বহুত বেশি ভয় খাওয়ার না খাবলে মই অনুরোধ জানাইছো ইতিমধ্যে যথেষ্ট লোক শঙ্কিত হয়েছে যে তাত যেহেতু ভূমি সমস্যা এটা সদায় আছে বা বহু লোকের আজিলেকে পাত্তা হওয়া নাই অতীজরে পৰা তেওঁলোকে তাত বসবাস করে আছে বা তেওঁলোক তাৰে ভূমিপুত্র তথাপিও তেওঁলোকৰ মাটি আজিলেকে পাত্তা হওয়া নাই আর এই ইন্টারিম যেটা অর্ডার আছে সেই অর্ডারটুক লোক যথেষ্ট শঙ্কিত হয়েছে বা নিউজ জেনারেশনে ওলাইছে ভাবিছে ইতিমধ্যে নোটিস দুই একটা সার্ভ হয়েছে ভাবিছে তারপর উচ্ছেদ হব নাকি ইতিমধ্যে আপনাদের জানে কি জানি যে 2003 চনত বিটিসি একর্ড হয়েছিল আর বিটিসি একর্ড হওয়ার পিছত তেতিয়ালৈকে তাত বসবাস করা করে থাকা সকল জাতি জনগোষ্ঠীর মাটি সম্পত্তির অধিকার থাকিব বলে প্রতিশ্রুতি দিয়া হয়েছিল যার কারণে আজি বিটিসি ট্রাইবেল বেল ব্লক নামতে আছে আসলে তারপিছত তাত নতুন ভূমি নীতি প্রয়োগ করার কথা আসে আর 2006 চনতে আপনাদের জানিব যে ইয়ার এখন নাম দিছিল দ্য বডোল্যান্ড টেরিটোরিয়াল এরিয়া ডিস্ট্রিক্ট ল্যান্ড এন্ড রেভিনিউ অ্যাক্ট 2006 অ্যান্ড বডোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল ট্রান্সফার অফ ল্যান্ড অ্যাক্ট 2004 সেইখন বিটিসি কাউন্সিল এসেম্বলিয়ে পাস করলে স্টেটলৈকে পঠালে কিন্তু স্টেটর পর এখন এপ্রুভ নহল আর ইয়ার পিছতো আমি কেশর গোটেই ডিটেলস উলিয়াব দিছো কিন্তু আজি হয়তো মোট হাতত পড়া নাই যে আমার চন্দন প্রভন ডাকুরিয়া হেন সিক্স শিডিউল হলেও বিটিসি ট্রাইবেল বেল ব্লকটো প্রযোজ্য হয়ে থাকুক বলে একটা পি আইল করেছিল কিন্তু তার আজিলেক রিজাল্ট ওলা নাই আর 2014 চনতো বিটিসি ট্রাইবেল বেল ব্লক লটো প্রযোজ্য হোক বলে প্রপোজেল লই তারপর বহু মানুষ উচ্ছেদ করার কারণে পরিকল্পনা করেছিল কিন্তু বিটিসি 14 চনত রাজনৈতিক এটা যেটা পরিবর্তন আহিল আমি যেটা এমপি হলো তারপর সেইটো ভয় খাই পিনে বন্ধ করে রাখলে আর সময়ে সময়ে বিভিন্ন ধরনের কেতিয়াবা রাইজক কয় যে আপনার মাটির পাত্তা দিম ইলেকশন আহিলে আর কেতিয়াবা কয় যে নহয় আপনার তারপর উচ্ছেদ করা হব যা এসেম্বলি ইলেকশনত আমার তামুলপুরের এমএলএ ডাঙরিয়ায় খোলাকে কৈছিল যে আঙারকাটাকে আদি করে যাক অঞ্চল আছে যত আজিলেক পাত্তা হওয়া নাই খোলাকে কৈছে যে ইয়াত বিদেশী বসবাস করে আছে আর বহু ঠাইত বিজনির পরা তামুলপুরের পর একবার গোসাই গেলে কৈছিল যে আমি মাটি আপনার দিম মই বেলেগ কথা নকও তারপর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলক উচ্ছেদ করার কারণে অলরেডি পরিকল্পনা করিয়ে আসে সেই কারণে হয়তো আমার মানুষখিনি বেশিকে হয়তো বিভিন্ন প্রান্তর মানুষবিল বেশি শঙ্কিত বা হেরি হওয়া নাই কিন্তু তার মানুষখিনি হয়েছে কারণ ইয়ার আগতে আদিবাসীকে আদি করে রাজবংশীকে আদি করে ধর্মীয় সংখ্যালঘু ভাষী সংখ্যালঘুকে আদি করে বিভিন্ন খিলঞ্জীয়া অসমীয়া ভাষীকে আদি করে নেপালীকে আদি করে সকলকে সেই বিটিসির পৰা উৎখাত করার কারণে সহস্রভাবে বা নিরস্তভাবে বিভিন্ন ধরনের মানে কি কয় ষড়যন্ত্র চলিয়ে আছিল বা চলি আছে আজিলেক যার কারণে তাত থাকা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকসকলে সংগঠিত হয়ে নবসরণিয়াক ভোট দি জয়যুক্ত করেছে সে মানে আজি আপনাদের জড়িয়ে স্পষ্ট করব বিচার
যে ন্যায়ালয় অন্তর্বর্তী যে জাজমেন্ট আহিছে তাক সন্মান করিও ইয়াক যাতে রাজনৈতিকভাবে বা রাজনৈতিক কূট কৌশলের মানে অস্ত্র হিসাবে তেওঁলোকে ব্যবহার নকরে এই কথা মই স্পষ্ট কৈ থলো আর নবসেনার উপর যিখিনি লোকের বিশ্বাস আস্থা আছে তেওঁলোক আমি স্পষ্টভাবে কব বিচাৰিছো যে এই ধরনের রাজনৈতিক কূট কৌশলক আমি যিকোনো প্রকারে আমি ব্যর্থ করিম আর বহুতে কৈছে যে কোর্টর এনেকা ধরনের হেৰি কিবা তেওঁলোকৰ তেনেকুৱা ষড়যন্ত্র থাকে মই কোর্টর ক্ষেত্রে আমার তাত মতে কবলগীয়া নাই হ্যাঁ কোর্টর এইটো নও ডিসেম্বর হয় এই কথাখিনি আমি ইমান দিন জনার পিছতো আমি কোয়া নাছিল কেলে রাইজখিনি অযথা শঙ্কিত হব পারে আর কোর্টর অর্ডার বহুত বেশি কিবা নাই তাত মানে কোর্টের তেওঁলোকে কি ব্যবস্থা করেছিল সেইটো এফিডেভিট দিব দিছে কিন্তু ইয়ার পিছত পাঁচ এপ্রিলর যেটো আছে এপ্রিল মাহত আর এই যে পৃথিবীর আছে তেওঁৰ যেটো আছে তার জবাব দিয়ার কারণে কিন্তু আমি অলরেডি রেডি হয়ে আছো আর আজি আপনার যদি কৈছো এইটোর আমি জবাব দিম বা এইটোর আমি আমার ফালের পর আমি পার্টি হম ইয়ার আর এই সেগতে মানে আরো একটা কথা কৈছো যে ভাষার ক্ষেত্র আমার প্রমিলা রানী বাইদেউয়ে ডেইজিং উৎসব হোক সালবাৰী হোক কৈছে যে নবসেনায় মিছা মাতিছে আসলতে অসমীয়া ভাষাটো অসমৰ ৰাজ্য ভাষাই হৈ আছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া তেওঁলোকের কেবিনেটের সিদ্ধান্ত আপনাদের সম্মুখতে স্পষ্ট কৰি দিছে যে অসমীয়া ভাষা বিটিসি ৰাজ্য ভাষা সহযোগী ভাষা হব আর সেই কথাটলে আমি প্রতিক্রিয়া প্রকাশ করেছিল কারণ অসমীয়া ভাষা তাত সহযোগী ভাষা হয় তার নিজের মর্যাদা তাত হেৰি হোক আমি সেইটো বিচৰা নাছিল আমি সদায় বিচাৰো যে বড় ভাষাটোই উচিত মর্যাদা পাক তেওঁলোকে এলরেডি এইট শিডিউলত এইটো পাইছে বা তেওঁলোকৰ সঞ্চালক সকীয়া সঞ্চালক তাতো আমার ডিমত নাই কিন্তু অসমীয়ার ভাষার যেটো মর্যাদা সেইটো খেক কৰি তেওঁলোকে হোক আমি সেইটোয়ে বিচৰা নাই প্রমোদ বড়ো ডাঙরিয়া বিভিন্ন ভাষণত কৈছে যে তেওঁলোকে কৈছে যে বড়ো ভাষাটো দুই নম্বর তিন নম্বর তেওঁলোকে নাজানে কিন্তু তেওঁলোকে ইমান দিনে অসমীয়াক রেসপেক্ট হেৰি কৰিছিল প্রমোদ বড়ো ডাঙরিয়া কৈছো যে তেওঁ যদি কেবল বড়ো জাতির বা বড়ো জনসাধারণের প্রতিনিধি হৈ থকালে তেওঁ অসমৰ ৰাজ্যৰ প্রতিনিধি হোক ইভেন আমার বড়ো জাতি জনগোষ্ঠীর বহু লোক আছে যিসকলে অসমীয়া ভাষায় মাতৃভাষা বা অসমীয়া ভাষায় একাডেমিলে ব্যবহার করে ভাষার ক্ষেত্রে মই ভাবো কেবল জাতির কথা কেবল হেৰি কথা নাহে কারণ ব্রিটিশ যেহেতু 70% মানুহে 70 নহয় 81% মানুহে এইটো ভাষাই দিয়ে চলেছ তারপর নবসেনীয়া সাম্প্রদায়িক বা তেনেকুৱা গোষ্ঠীবাদী মানে হেৰি দক দিলে এইটো কিন্তু নকুৱায় মই একানে কৈছো যে প্রমিলা বাইদেউ মিছা মাতাটো বন্ধ করক প্রমোদ বড়ো ডাঙরিয়া সমগ্র অসমের মানে তেওঁলোকে নেতৃত্ব লওয়ার কারণে আগবাড়ি আহক ইভেন কেবটো কৈছে তেওঁলোকে কেবক লৈ বিভিন্ন তেওঁলোকে কথা কৈছে আমি কৈছো তেওঁলোকে অসমৰ নেতৃত্ব লোক নির্বাচনটো চলি আছে অলরেডি আমি ভিতরকে গম পাইছো এতিয়ালৈকে এক্সেক্ট সেইটো পোৱা নাই কিন্তু এখন জাজ মই সেই দিব পাৰোঁ ঢেকীয়াজুলি এতিয়া পঠাইছে যথেষ্ট কিন্তু এটা মানে এসপ্তাহ সময় দিছে সেইটো আছিলে নামটো আছিলে কপিটো দি দিম মই ঠিক আছে আৰু দিছে কৰিব কিন্তু আহি পোৱা নাই এইটো এই জাজমেন্ট কপিটো জাস্ট আমি চাৰ্টিফিকেট কপিটো পাব এতিয়া মানে এনে হেৰি মানে এভেইলেবল নহয় এইটো এটা হেৰি সেইদিনা ষ্টেটমেণ্ট ওলাইছিলে নেকি কিন্তু আমি চাৰ্টিফিকেট কপিটো আজিয়ে পাম নেটতো নাই এইটো আৰু আৰু হয় হয় এই এই কথাটো একজেক্টলি এই কথাটো যে আমাৰ বিদেশীত যিটো পি আই এল আহি আছে নেক্সট সেই কথাটোত সেইখিনি কথাই আছে যে তাত মানে এতিয়ালৈকে ট্ৰাইবেল বেল হোৱাৰ পিছত যিবিলাক মাটি হেৰি হৈছে নামজাৰি হৈছে সেইখিনি কেঞ্চেল কৰাৰ কথা কৈছে কিন্তু ইণ্টাৰেষ্টিং কথা ইয়াতে মই আপোনালোকক এটা স্পষ্ট কওঁ যে অলরেডি কলে যে ইয়াত সিক্স শিডিউল হওয়ার পিছত ইয়াত ট্রাইবেল বেল্ট কথা না থাকে অলরেডি জনজাতি অজলই গলতো কিন্তু তেওঁলোকে ট্রাইবেল বেল্টর লগত দহাই দি তেওঁলোকে সেই কামখিনি কৰিব ওলাইছে আমার বিশেষকে পলিটিক্যাল মানুহবিলাকে মই বাকি কোর্টৰ কথা কোৱা নাই সেই ভুলটো তেওঁলোকে কৰিছে সেই ভুলটো হয়তো নবসেনীয়াক বা আমার অবরক্ষামিতি অস্ত্র দিব পাৰে কারণ তেওঁলোকে ট্রাইবেল বেল্ট ব্লকৰ কথাটো বাদ দি তেওঁলোকে জনজাতি অঞ্চল হিসেবে সিক্স শিডিউল লৈছে অলরেডি এনেই অনানুষ্ঠানিক অনুষ্ঠান তেওঁলোকে কয় যে আমি এটা ডাঙৰ ভুল কৰিলো ট্রাইবেল বেল্ট ব্লক থাকা হলে হয়তো সেই সুবিধা আছিলে কিন্তু সিক্স শিডিউল হওয়ার লগে
সেইভাবে তেওঁলোকৰ হাতৰ পৰা নোহোৱাই গ'ল। সেইকাৰণে কৈছোঁ যে যদি আজি ট্ৰাইবেলৰ সূত্ৰ হিচাপে নৱসৰণীয়া বা কোনোবা অৱসৰক্ষা সমিতি ক'ব খোজে এইটো ভুল, ভুলটো তেওঁলোকে কৰিছে যে তোমালোক যদি ট্ৰাইবেল বেল ব্লকৰ লটোৱে হেৰিয়ে লাগে সংৰক্ষণ লাগে তেতিয়াহ'লে চিক্সিডল ল'ব নালাগিছিল। আৰু যাৰ লগত আচলতে আজি ইউ টি চি কথাটো আহিছে সেইটো কাৰণে যিকোনো মূল্যৰ বিনিময়ত তেওঁলোকে দুটা কাম কৰিছে যে কেনেকুৱা যে তেওঁলোকে কাটো মানি লৈছে এটা কণ্ডিশ্যনত, এটা তিনিটা কণ্ডিশ্যন। প্ৰথম কণ্ডিশ্যনটো হ'ল যে কা যাতে ছিক্স ছিজন প্ৰযোজ্য নহয়। দ্বিতীয় কণ্ডিশ্যন তেওঁলোকে যে ইউ টি চি হয়, ইউ টি চিৰ মূল কম্পনেণ্টটো আছে অসমীয়া ভাষাক তেওঁলোকে তাত মানে এক নম্বৰ ভাষা হ'ব লাগে। দুই নম্বৰতে মাটিটো মানে কি হ'ব লাগে যে ট্ৰাইবেল বেল্টৰ লটো প্ৰযোজ্য হৈ কিনে তাত সেইটো হ'ব লাগে। আৰু এটা বস্তু আছে যে তাত যিখিনি বঙালী মানুহ আছে আমাৰ প্ৰায় 200,000 আছে বি টি চিত, তেওঁলোকক মানে কাৰ জৰিয়তে এপিল কৰিব লাগে আৰু তেওঁলোকক বি টি চিৰ বাহিৰত নাগৰিকত্ব দিব লাগে, অৰ্থাৎ তাৰ পৰা প্ৰায় 200,000 মানুহ খালী হৈ গ'ল। মানে এই গোটেইখিনি মই এখানেই কৈছোঁ যে তেওঁলোকক আমি এখানেই বেয়া পাইছোঁ যে তুমি যদি নিজৰ মাতৃক তুমি ঠিকে ৰাখিবা, বেলেগৰ মাতৃক তুমি বিক্ৰী কৰি দিবা, এইটো কোনো কাৰণে এইটো এথিক্সৰ বস্তু নহয়। তেওঁলোকে যদি অসমৰ স্বাৰ্থত তেওঁলোকে কৰিলে তেতিয়াও ক'ব লগা নাছিল যে অসমখন শেষ হৈ যাওক। আমাৰ আছো সমুজ্জ্বল ডাকে আদি কৰি চবেই কৈছে যে যিটো বি টি চিত বেয়া সেইটো অসমত কেনেকৈ ভাল হ'ব পাৰে কাটো, যদি বেয়া বেয়া চবতে বেয়া হয় নহয়, যদি বেয়া সকলোতে বেয়া। সেইকাৰণে কৈছোঁ যে বিভাজনবাদী বা সাম্প্ৰদায়িক গোষ্ঠীবাদী তেওঁলোক নৱসৰণীয়া নহয়। মই আগতে কৈছোঁ যে আমি যদিও আমাক কোকৰাঝাৰ সমষ্টি ৰাইজে আমাক এম পি বনাইছে, কিন্তু আমি সমগ্ৰ অখণ্ড অসমৰ কথা বা মেইন ষ্ট্ৰীমৰ লগত আমি সদায় থকা মানুহ, বা আমি সেইটোহে বিচাৰোঁ যে এখন ভাল সুন্দৰ শক্তিশালী অসমক, তাৰ ভিতৰত বিভিন্ন জাতি জনগোষ্ঠীবিলাকে তেওঁলোকৰ নিজৰ স্বতন্ত্ৰতা, নিজৰ জাতীয় মৰ্যাদা, নিজৰ ভাষা সংস্কৃতি জীয়াই থাকক, আমাৰ তাত ক'বলৈ একো নাই। আৰু বিশেষকৈ আজি যিটো কথা কোৱা হৈছে যে এটা কথা সঘনাই কোৱা হয় যে ট্ৰাইবেল বেলবিলাক চব বাংলাদেশী হেৰি কৰিছে, এইটো মিছা কথা। আজি আপোনালোকে চাওক কাৰ্বি আংলঙৰ কথাটো, যে কাৰ্বি আংলঙত যিসকল আহোম লোক আছে তেওঁলোক কি অসমৰ হেৰি ভূমিভূত নহয়, তেওঁলোক অসমৰ নিজা হ'ব, তেওঁলোকে কেলে তাৰো ঠিকানা পাব। আজি মাধৱৰাজ বা আমাৰ কোনোবা গোস্বামী লিখিব, কোনোবা কলিতা লিখিব পাৰে, তেওঁলোক কি বি টি চি, তেওঁলোকৰ অধিকাৰ নাথাকিব, এইটো কোনো কাৰণে মানি লোৱা কথা নহয়। সেইকাৰণে এইখিনি কথা কৈছোঁ, কৰ্টক আমি সন্মান জনাওঁ, কৰ্টক আমি অলৰেডি আমাৰ যিখিনি কথা কৰ্টক আমি জনাম, আমাৰ উইদিন হয়তো মনডে টিউজডে হয়তো আমাৰ ফাইলিং হৈ যাব। আৰু আমি অকল বি টি চি নহয়, আমি বি টি চি জাষ্ট আৰম্ভ কৰিছোঁ, অসমৰ পৰা এনেকুৱা ধৰণৰ সাম্প্ৰদায়িক গোষ্ঠীবাদী বা এনেকুৱা বিভাজনবাদী উক্তিবিলাক আমি এদিন নহয় এদিন উৎসাহ কৰিম।